হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, আমাদের গেমের ভিতরে যে প্ল্যান বার মোডার যে ইভেন্টটা, ওই যে কার স্কিনটা, আজকে কিন্তু তোমরা ফ্রিতে অনেকেই কিন্তু নিয়ে নিয়েছে, আর অনেকে কিন্তু নিতে পারেনি। তো সবাই এটা ক্লেম করে নিয়ে নাও, কেউ মিস করবে না নতুন এই যে কার স্কিনটা। আর দ্বিতীয় যে কথাটা বলবো, যে নতুন যে টপ আপ ইভেন্টটা দিচ্ছে, এই টপ আপ ইভেন্টটা মানে নতুন না, এটা তিন চার দিন হয়েছে, আর এই টপ আপ ইভেন্টটা কিন্তু সবাই একদম ফ্রিতে পেয়ে যাবে। তো দেখতে পাচ্ছ আমিও কিন্তু একদম ফ্রিতে নিয়ে নিয়েছি, এখন আমি ক্লেম করি নাই। তো তোমাদের এখন তোমাদের সামনে আমি ক্লেম করে তোমাদের দেখিয়ে দেবো। তো দেখতে পাচ্ছ নতুন যে কাটানা স্কিন, 200 ডায়মন্ডের যে কাটানা স্কিন আর 500 ডায়মন্ডের নতুন যে রুমালটা একদম ফ্রিতে পেয়ে যাবো। তো তার আগে তোমাদের আমি যেটা বলছিলাম, যে নতুন যে প্ল্যান বারমুডা যে ই স্পোর্টস ফ্রি কার স্কিন, এটা তোমরা কেউ মিস করবে না। দেখতে পাচ্ছ আমি এটা কিন্তু নিয়ে নিচ্ছি আজকেই, আর এটা কিন্তু 11 থেকে 14 ডিসেম্বর এর মধ্যে থেকে যে কোনো সময়, 11 থেকে 14 ডিসেম্বর এর মধ্যে যে কোনো সময় এই কার স্কিনটা তোমরা ক্লেম করতে পারবে। আর 14 তারিখের পরে কিন্তু এই কার স্কিনটা চলে গেলে তোমরা এটা পাবে না। তো এই জন্য তোমরা যে যা ক্লেম করছো, আর এই ভিডিওটা তোমার বন্ধুদের কাছে শেয়ার করে দাও, কারণ দেখো এই কার স্কিনটা একদম 3D কালারের কার স্কিন, আর যাদের আইডিতে কালেকশন নেই, কার স্কিনের কোনো কালেকশন নেই, তাদের কিন্তু অনেক সুন্দর লাগবে। আর এটা কিন্তু অনেকে বুঝতে পারতেছে না যে কীভাবে এটা নিতে হবে। তো বন্ধুরা, তোমাদের বন্ধুদের কাছে এটা অবশ্যই শেয়ার করে দিও, কারণ দেখো এই কার স্কিনটা যাতে কেউ মিস না করে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি এটা কিন্তু অলরেডি কনফার্ম করে এক্সচেঞ্জ করে নিয়ে নিলাম। তো দেখতে পাচ্ছ তোমরা, আর দ্বিতীয় এখানে যে আরও যে টোকেন আছে, এই টোকেন দিয়ে কিন্তু আমরা ওই যে ওয়েপন ভাউচারগুলো নিয়ে নিতে পারবো। তো তারপরে যে ইভেন্টটা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু আমরা অনেক চেইন পাবো, ঠিক আছে, চেইন পাবো। এটা কিন্তু লগ ইন 5 দিন এই রেওয়ার্ডটা। তো বন্ধুরা আজকে 5 দিন কমপ্লিট হয়েছে, এর জন্য এটাও তোমরা কমপ্লিট করে নিবে। দেখতে পাচ্ছ আমি কমপ্লিট করে নিছি। তো এখন এখন ওই যে মানে যে ক্যাশটা আমরা পেয়েছি ওটা আসলে, আর কার স্কিনটা তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছ তোমরা কার স্কিনটা। আর এটা যে আর দ্বিতীয় যেটা আমি ক্লেম করলাম, এটা কিন্তু একটা লুট বক্স, দেখতে পাচ্ছ এটা লুট বক্স। এটা অনেকে বুঝতে পারতেছে না যে এটা কি আসলে। তো এটা বন্ধুরা একটা লুট বক্স, দেখতে পাচ্ছ আমি লুট বক্সটা নিয়ে নিছি। তো এখন যে ফ্রি টপ আপ ইভেন্টটা, মানে যে টপ আপ ইভেন্টটা আমরা ফ্রিতে কীভাবে নিব, তো দেখতে পাচ্ছ আমি টপ আপ ইভেন্টটা এখন কিন্তু ক্লেম করে নিচ্ছি। দেখতে পাচ্ছ ইকুইক করে রাখলাম, আর রুমালটাও কিন্তু নিয়ে নিছি। তো বন্ধুরা, যেহেতু আগে কিন্তু কনগ্রাচুলেশন দিত, এখন আর দেয় না, কারণ নর্মাল ইভেন্ট, তারপরেও কিন্তু আমরা নিচ্ছি। তো এর জন্য কিন্তু এখন আর সেই আগের মতন কনগ্রাচুলেশন আর দেয় না, দেখতে তোমরা তো দেখতে তো পেলে। তো বন্ধুরা, এই টপ আপ ইভেন্ট তোমরা ফ্রিতে কীভাবে পাবে? তো বন্ধুরা, এই টপ আপ ইভেন্ট ফ্রিতে পেতে হলে তোমাদের অবশ্যই 500 ডায়মন্ড টপ আপ করতে হবে, আর 500 ডায়মন্ড টপ আপ করলে তোমরা এই যে দুইটা ইভেন্ট দেখতে পাচ্ছ, দুইটা ইভেন্টে তোমরা একদম ফ্রিতে পেয়ে যাবে, তোমাদের ডায়মন্ড অবশ্যই থেকে যাবে, আর তোমরা এই দুইটা একদম ফ্রিতে পেয়ে যাবে। তো বিশ্বাস না হলে অবশ্যই 500 ডায়মন্ড তোমরা যদি আইডিতে টপ আপ করে দেখো, তোমরা অবশ্যই এই দুইটা জিনিস, মানে দুইটা রেওয়ার্ড একদম ফ্রিতে পেয়ে যাবে। তো বন্ধুরা, আর ফ্রির যে রেওয়ার্ডগুলো আমি তোমাদের দেখিয়ে দিলাম, এটা কেউ মিস করবে না, কারণ এই এই এটা মিস করলে কিন্তু পরবর্তীতে আর পাবে না। দেখতে পাচ্ছ আমি কিন্তু কমপ্লিট সব কিছু কমপ্লিট করে নিছি, আর তোমরা অবশ্যই কমপ্লিট করে নেবে। আর এখানে যে রেওয়ার্ডগুলো দেখতে পাচ্ছ, প্যান স্কিন, এখন কিন্তু তোমরা এটা নিতে পারবে, দেখতে পাচ্ছ ইনকমপ্লিট আছে। তো যেহেতু ফার্স্ট টাইম বুয়া করলে এখানে যত রেওয়ার্ড আছে সবগুলো এখনই কমপ্লিট করতে পারবে। তো 5টা 7টা বুয়া করতে হবে তোমাদের আজ থেকে, মানে 11 তারিখ থেকে 16 ডিসেম্বর পর্যন্ত, এর ভিতরে তোমাদের টোটাল 7টা বুয়া করা লাগবে। 7টা বুয়া করলে এখানে যত রেওয়ার্ড আছে সবগুলো তোমরা একদম ফ্রিতে নিয়ে নিতে পারবে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা ছিল এই পর্যন্ত, দেখাবে পরবর্তী আরও একটা সুন্দর নতুন ভিডিওতে। আর ফ্রি ফায়ার রিলেটেড সব ইভেন্ট রিলেটেড যত তথ্য আছে সব কিছু এই চ্যানেল থেকে সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে, কারণ সবার আগে যাতে তোমার নোটিফিকেশনে ইভেন্টের রিলেটেড তথ্য চলে যায় আর তোমরা ভিডিওটা দেখে নিবে, ঠিক আছে। তো অবশ্যই সাবস্ক্রাইব না করে যাবে না, ঠিক আছে। তো বন্ধুরা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের এই ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী আরেকটা নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।